তো বেরিয়ে পড়েছি, যেতে যেতে কথা বলবো। ডাটা ভিজে গেছে তো এখন কিছু মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে। এই তো দিদুর কিন্তু ব্যাগ ভারী হয়ে গেছে। রুমাল আনা হয়নি তো, তুমি কিসে উঠেছো? তোকে সব জিনিস পেরিয়ে দিলাম, চড়ালাম গাড়িতে, চড়ালাম। তো নদীর সাইডে চলে এসেছি, তো এবার নৌকাতে উঠবো। ছেলে হাত ধরে চলে যাচ্ছে, তো আমরা এসে গেছি পালটের ঘাটে। বেশ কয়েক বছর পরে এলাম। দেখছি এই যে সবাই বসে আছে, অনেকে পরিচিত আছে, অপরিচিত আছে। আমরা ঘাটে চলে এসেছি, এইবার নামবো আর নৌকার মধ্যে বসে আছি। সোয়েটার টয়েটার পরে চলে এসেছি আর প্রচণ্ড রোদ্দুর রয়েছে, আর চলে এসেছি ঘাটে। এবার আমরা নৌকা থেকে ঘাটে নামবো। তো সবাই নেমে যাচ্ছে, তো নৌকা থেকে নেমে পড়েছি। কাকদ্বীপ থেকে বাসে উঠেছি, বাসে উঠে টোটো, টোটো থেকে নৌকা পালটের ঘাটে নেমেছি, যাচ্ছি গ্রামের বাড়িতে। তো মাসির বাড়িতে যাচ্ছি। সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই জাস্ট আপনাদের শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটি, সে খুব ভালো লাগবে। আর সুন্দর একটা বট গাছ এখানে রয়েছে। অনেকদিন পরে বেরোলাম আর অনেকদিন পরে গ্রামে এলাম। এখানে আমাদের গ্রামেও বাড়ি রয়েছে, তো আমরা ওদিকটা যাব না, আমরা এই কাছেই মাসির বাড়ি থেকে ঘুরে চলে যাব আজকে। আর দেখুন এখানে চাষবাসের জন্য পাওয়ার টিলার দিয়ে তৈরি করছে। রাস্তায় দেখা হলো মামার সাথে, একটু দেখা করে নেওয়া হলো। মামা কাজে ব্যস্ত, আমি দাঁড়িয়ে রয়েছে, মেশিনের শব্দ হচ্ছে। তো আমরা আবার হাঁটা শুরু করছি। গ্রামের দিকে একদম মুক্ত হাওয়া, এখানে মাস্কের কোনো ব্যাপারই নেই। তো আমাদের ওই দিকটা করোনার চাপ রয়েছে, তো ওদিকে মাস্ক তো পরতেই হয়। তো যেহেতু একদম গ্রামের মুক্ত পরিবেশে চলে এসেছি, তাই মাস্কটা খুলে দিয়েছি। আর প্রচণ্ড গরমে সোয়েটারটাও আমি আপাতত খুলে দিয়েছি। আর প্রচণ্ড রোদ্দুরও রয়েছে এখানে, কিন্তু আমার বাড়ির ওখানে প্রচণ্ড ঠান্ডা, আর ঘরের মধ্যে তো প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে আমি জ্বর সড়ো হয়ে থাকি। আর এখানে বেশ ভালোই লাগছে। একটা পুচকে দোল খাচ্ছে এখানে, চলে এসেছি। এই মাসি, ও মাসি,
গায়ে দিয়ে দিচ্ছে, মুখ দেখতে কম্বল দিয়ে দিল, নতুন মানুষের গিফট। বড় মাসি মা মিষ্টি নিয়ে ঘুরছে, মিষ্টি দিচ্ছে, মিষ্টি দিয়ে দিচ্ছে বোনকে। আচ্ছা এখানে কত বোন আছে দেখি। আচ্ছা বড়, এই বড় বোন, আমার শাশুড়ি মা, মেজ, ছোট, আরো আরো দুইজন আছে, অবশ্যই দেখাবো। ঠিক আছে, না এখানে আলো নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে চিকেন। তো এই রাস্তা দিয়ে হাঁটছি, পুকুর পাড় দিয়ে একটা সরু রাস্তা রয়েছে। তো আর এক মাসির বাড়ি এখানে কাছাকাছি, তো সেই মাসির বাড়িতে যাচ্ছি, জাস্ট দেখা করব। পুকুরের চারদিক দিয়ে হাঁটছি, ভীষণ ভালো লাগছে। এখানে একটু জাস্ট গল্প করব। নদীটা এখান থেকেই তো ভালো দেখা যাচ্ছে। এই বাড়ির ছাদ থেকে একদম নদী দেখা যাচ্ছে, যে নদীটা আমরা পেরিয়ে এলাম। তো এই একজন মাসি ছাদে, এখানে একটা বেল একটু হাতটা ধুয়ে নিচ্ছি। এখানে ভালোই অলিগলি ঘর, সিঁড়ি রয়েছে, ধান উচকে, ঠান্ডা মতন লেগে গেছে। পরিমা শয়টা নিয়ে এসছে, তো এই ফুচকের জন্য দিচ্ছে। আগের বছর পড়বে, এখন দিয়ে পড়তে পারবে না, পড়তে পারবে, হ্যাঁ পড়তে পারবে, খুব বড় হবে, বাইরে চলে বলে। তো একটা ট্রলার যাচ্ছে নদীতে, দারুণ, দেখুন সুন্দর জায়গা। তবে নদীর সাইডটা আমার কিন্তু বেশ ভালো লাগছে, সবাই বসে গল্প করছে। আচ্ছা মিঠু, অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ চলো চলো, তুমি একা চলে গেছো। তো ছাদে অনেকটা সময় কাটানো হলো, তো এবার চলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, চলে এসো। তো আমি এবার চলে এসেছি পাখি ফার্মে, দারুণ সুন্দর পাখি রয়েছে। এখানে রয়েছে পাখির ডিম, দেখুন খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে। এখানে দুটো বাটি কি ব্যাপার? তো খাওয়া দাওয়ার পর অনেক গল্প হলো, অনেকটা সময় কাটালাম এখানে, এবার বাড়ির দিকে রওনা দেব। সবাই বেরিয়ে পড়েছি, গল্প শেষ হচ্ছে না, আর সব মাসিদের সাথে একসাথে দেখা হয়ে গেল। এখন ঠান্ডাও লাগছে, আর সবাই গল্প সেরে নিচ্ছে, লাস্ট গল্প সারা হয়ে যাচ্ছে, আর আমি এগিয়ে যাচ্ছি সামনে। আমার ছেলে মাসির কোলে উঠে পড়েছে, সারাদিন প্রচুর ঘুরেছে, হেঁটেছে, গিয়ে ঘুমিয়ে পড়বে। তো ভালোই মজা হলো আজকে, দিনটা বেশ ভালোই কাটলো এখানে এসে, আর আমি এখানে এই প্রথম এলাম। তো এখন মাসিদের, ও আচ্ছা, এখানে সেজো মাসির দোকান, ছোট মেসোর দোকান। তো এখন মাসি দিল চা, তো এই চাটা খেয়ে বেরিয়ে যাবো। তাহলে দীপের কাছে আমার ব্যাগ রয়েছে, আমরা টোটোতে উঠে পড়েছি।
বিরাট জমি সব ধান বোঝাই করে সব নিয়ে চলে যাচ্ছে মাঠ দেখা যাচ্ছে ধান কাটা হয়ে গেছে দারুণ আর জিৎ ভীষণ মজা পাচ্ছে ও টোটো ধরে একদম তো এইবার আমরা আবার খেয়া ফের হবো তো এখন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আসার সময় পালটের খাল দিয়ে এসেছিলাম এটা কি ঘাট বলে বাঁশতলা ঘাট একা একা যাবি তো এটা বাঁশতলা ঘাট দিয়ে যাব গিয়ে আবার বাসে উঠে বাড়ি পৌঁছাবো নৌকা এলে পেরোবো তো দাঁড়িয়ে রয়েছি সাইডে দাঁড়াও লোক উঠে গেলে তারপরে এই তো আসছে নৌকা আসছে তো নৌকা খালি হয়ে গেছে তো এবারে আমরা উঠে পড়বো নৌকাতে তো নৌকাতে বসে গেছি নৌকা চললেই আমরা পৌঁছে যাবো ওই পারে ওই ঘাটে পৌঁছে যাবো তো দারুণ সারাদিন মজায় মজায় কাটলো আর নৌকাতেও উঠছি দারুণ লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো ভীষণ ভালো লাগছে তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আমার ছেলে ভীষণ মজা পেয়ে গেছে আর ওর জন্য আজকের বাসে উঠে এসেছি টোটোতে আসার কথা ছিল আবার নৌকা তো ও বাসে উঠলো আজকের প্রথম বাসে উঠেছে প্রথম বাসে উঠেছে বাসে খুব মজা পেয়েছো নৌকাতেও মজা পাচ্ছে তো চলে এসছি নেমে পড়বো জি এবারে কি টোটোতে তো আবার টোটোতে উঠবো জিৎ দাঁড়াও তো এবার টোটোতে উঠলেই বাড়ি টোটো ধরলেই বাড়ি চলে যাব আর সারাদিন বেশ ভালোই ঘোরা হলো তো টোটোতে সবাই উঠে পড়ছে আমিও উঠে পড়বো টোটোতে উঠে পড়েছি আর ভীষণ মজাও হচ্ছে আর ভাবছি যেতে যেতেই ব্লগটি এখানেই এন্ড করব আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল প্রেস করো তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি আগে নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যেতে যেতেই ব্লগ করছি টাটা সবাই টাটা করো টাটা 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 করো খুব ভালো কেমন কাটলো জিৎ তোমার আজকে দিনটা কেমন কাটলো বলো কেমন কেটেছে আজকে তো আজকের আমার ছেলের ভীষণ দিনটা ভালো কেটেছে অনেক দিন পরে এই গ্রামের বাড়িতে আসা মানে অনেক বছর আসা হয়েছে